হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব চিবুকে তিল থাকলে কী হয় বা এর থেকে কী সংকেত পাওয়া যায় লোকজো ধারণা মানুষের শরীরে বিভিন্ন স্থানে থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে কারো ক্ষেত্রে এটা নাকি শুভ আবার কারো ক্ষেত্রে নাকি অশুভ তিল নিয়ে যারা চর্চা করেন তারা বলেন এই তাৎপর্য নির্ভর করে চারটি বিষয়ের ওপর সেগুলো হলো তিলের আয়তন রং কেশময়তা ও আকার অর্থাৎ চারটি বিষয়ের ওপর নির্ভর করে তিলের ফলাফল তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ তিলের ওপর লোম বেশি হলে লক্ষণ অশুভ স্থান বেদে সব তিলের তাৎপর্য পাল্টে যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক চিবুকে তিল থাকলে কী হয় বা এর থেকে কী সংকেত পাওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি চিবুকের যে কোনো দিকে তিল থাকা অতি সৌভাগ্য লক্ষণ চিবুকের তিলধারীরা খুব সহজেই জনপ্রিয়তা পায় রাজনীতিতে এদের খুব শক্ত অবস্থান হয় পাশাপাশি এরা আর্থিক সৌভাগ্যবান হন এরা প্রেমিক মনের মানুষ হন তবে অতিরঞ্জিত হওয়ার কারণে প্রেমিক প্রেমিকার দূরত্ব বাড়ে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে